ময়মনসিংহের হালুয়া ঘাটে তিন যুবক যারা কুল চাষের পাশাপাশি চাষ করছেন মালটা পেয়ারা ও লেবু সহ নানান জাতের ফল তাদের এমন ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ স্থানীয়রাও সংশ্লিষ্টরা বলছেন তাদের এমন উদ্যোগে উদ্বুদ্ধ হচ্ছেন বেকার যুবকরাও ময়মনসিংহ থেকে ওমর ফাক প্রতিবেদনে আরো জানাচ্ছেন নীলিমা জাহান ইউটিউবে একটা ভিডিও দেখছি যে কুল আবাদ কুল আবাদরা অনেক ভালো এই ধরনের ডালের থোকায় থোকায় ঝুলছে নুরানি আপেলকুল অস্ট্রেলিয়ান বল সুন্দরী ভারত সুন্দরী কাশ্মীরি নারকেলি এবং বাউকুল সহ নানান জাতের কুল ডালের পাতার ফাঁকে ফাঁকে কুলের এমন শোভনীয় ফলন যেন তিল ধারণের ঠাই নেই শুধুই কুল নয় কুল গাছের ফাঁকে ফাঁকে শোভা বাঁধছে সুস্বাদু অধিক ফলনশীল উন্নত মানের মিশরী দুই জাতের পেয়ারা মালটা ও লেবু ইউটিউব দেখে এমন উদ্যোগ নিয়ে পনেরো একর জায়গা জুড়ে হরেক জাতের কুল পেয়ারা মালটা চাষ করে বাম্পার ফলন ফলিয়ে নজর কেড়েছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বেতকুরি গ্রামের তিন উদ্যোক্তা এই যে এই যে দেখেন এই যে আমার কটা শাখা আছে এই যে শাখাটি দেখেন কি পরিমাণ কুল এটা তো দেখাই যাইতেছে তারা অনেক পেয়ারা হয় দেখেন এই যে আমার এই গাছে কত পেয়ারা ধরছে এই মিশ্রিটি খুবই একটা ভালো জাত ভারত সুন্দরী আছে কাশ্মীরি আছে নারকেলি আছে এবং বাউকুল আছে এই এই পাঁচ ধরনের কুল আমার আছে তিন উদ্যোক্তার এমন চাষাবাদে মুগ্ধ স্থানীয়রাও কুল চাষের বাম্পার ফলন দেখে এমন চাষাবাদে আগ্রহ প্রকাশ করেছেন তারাও তারা বাগান দেখে আমরা বিশাল আনন্দ লাগতেছে আর ভবিষ্যতে আমরা যে আশা করি একটা কুল প্রতি বছর করে টাকা তিন যুবকের এমন উদ্যোগে এগিয়ে আসবে সংশ্লিষ্ট কৃষি অফিস সমৃদ্ধ হবে কৃষি অর্থনীতি পাশাপাশি কর্মসংস্থান হবে স্থানীয় বেকার মানুষের এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের নীলিমা জাহান আনন্দ টিভি কৃষি ডেস্ক